জি এই মধুগুলা কোন এলাকার মধু বাগটিয়া বাকসাটিয়া তারপরে বাগটিয়া বাকসাটিয়া হাটের ঘাটে এটা মানে এটা কি নদীর মাঝখানে চরের না নদীর মাঝখানে চরের না তো আপনাদের এলাকার আশপাশে না আমাদের এলাকায় তো চরের ভিতরে হ্যাঁ চরে তাই না এটা চর তাই না এই মধু মানে সবসময় জিনিয়ান মধুগুলি আপনি বিক্রি করে থাকেন জি তো আপনার নাম কি জহির মধু মানে মধু জহির তো আপনার কাছে যদি অনেকে হয়তো ঢাকা থেকে অর্ডার করলো কেউ তাহলে কিভাবে করবে সেটা আপনার মাধ্যম দিয়ে করতে হবে না আমার মাধ্যমে না দর্শক যোগাযোগ ঠিকানা 380 পূর্ব রামপুরা মেসাস ইয়াসিন অয়েল অ্যান্ড মশলা মিল নামে পরিচিত দোকান ঘরটিতে আসলে আপনারা ভেজাল মুক্ত মধু পাবেন যাকে বলে চরের মাঝখানে যে আমাদের বাড়িটা মানিগঞ্জ ডিস্ট্রিক্টই বটে তবে যমুনা নদীর সাথে আমাদের বাড়িটা এলাকায় এসে উনি মধুগুলো কাটে থাকে বিভিন্ন বাড়িতে ওখান থেকে আমি মধুগুলো সংগ্রহ করে থাকি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভেজাল মুক্ত যাহাকে বলে সেই মধুগুলো আপনারা আসলে দোকানে আমার দোকানের ঠিকানা আবারও বলছি আপনাদের সুবিধার্থে 380 পূর্ব রামপুরে মেসাস ইয়াসিন অয়েল অ্যান্ড মশলা মিলস নামে দোকান পরিচিত সেই ঘরটিতে আসলেই পাবেন মোবাইল নাম্বার 01712266633 আমাদের অনলাইনে ব্যবস্থা আছে আপনারা চাইলে কেউ আপনারা অর্ডার করতে পারেন হোম সার্ভিসও আমরা দিয়ে থাকি মধু ও ঘি আর আমার দোকানে তো 2000-এর অধিক আইটেম আছে এটা আপনারা যারা পরিচিত জানেন আর যারা জানেন না তারা আসলে বুঝতে পারবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু